দীপাকাকা আমার দেবাই এসেছে। আর কি বলবা? আমি বেগানে ফুটো তৈরি, আর দীপাকাকা এই ঘুরে বেড়াচ্ছে। মাই বেঙ্গলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সকাল 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 মানে একদমই সকালবেলা আপনাদের সামনে চলে আসলাম। হয়তো ভাবছেন যে এত সকালবেলা স্টেশন চত্বরে কি করছি, আর এটা কিন্তু আমাদের মাঝদের স্টেশন না, এটা হচ্ছে রানাঘাট স্টেশন। তো রানাঘাট স্টেশনে আমি কি করছি এত সকালে, এখন বাজে 6:30, ওখান থেকে আমি ট্রেনে উঠেছিলাম 48 টাইম ছিল, এসেছিলো 52:54। তো অ্যাকচুয়ালি আমি যাচ্ছি সামনে, তো কোথায় যাচ্ছি আপনারা জানেন, শান্তিনিকেতন যাচ্ছি। তার জন্য আমার শাড়ি লাগবে, আর সেটা যে আমার জন্য একা যাচ্ছি তা না, আমার একটু ইচ্ছা হলো যে দিদির জন্য বৌদির জন্য কিনবো, কারণ দিদি আসছে হাজরাপুর, আমি থাকতে পারছি না, ইচ্ছা ছিল থাকার। ওখান থেকে ফিরে আমি চেষ্টা করব, আসার চেষ্টা কি আসবই, কারণ আমাদের ওখানে ভালো মেলা হয়, আর দিদির অনেক দাদাভাই সবাই আসবে হাজরাপুর, আর আমার না থাকলে কেমন লাগে। তো আমি শান্তিপুরে যাচ্ছি মাত্র একটা দিনের জন্য, 17 যাবো, 18 ওখানে দোল, তো তারপরের দিনই ফিরে আসব। আর এখন বেরিয়েছি আমি শাড়ি কেনার জন্য সকাল সকাল। জানেন তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম, অর্পণ তো ভোরবেলা বেরিয়ে যায়, তো আমি ওকে বলছি যে যাই, বলছি যে তাহলে যাও সকালের ট্রেনেই যাও, মানে আজকে প্ল্যান একদমই ছিল না আসার, তো সামনে একটা দিন টাইম পাবো, তো সেদিনও একদমই হাতে টাইম নেই, তো সেই জন্য বেরিয়ে আসলাম। আর অর্পণকে বললাম যে তাহলে যাই ঘুরেই আসি, আমি একা একাই আজকে বেরিয়ে পড়লাম। তো মা নিজের থেকে বলছিলো কে যাবে, বৌদি কিংবা মা আসবে কি না, আমি বললাম না, ওই বাড়িতে কেউ জানেই না। ভাগ করে দিয়েছিস আমাকে? ভাই কার? আমি আমি কার আমি কার শোনা রে মাম্মা, এটা খাও না তুমি, কি খাবা তুমি, কি খাবা বলো, কি খাবা বলো বলো, আজকে মাছ দেওয়া যাবে না কিন্তু শুনো, ভাগ করে দিয়েছে আমি নাকি ওর ছোট পিসান ওর, আর হচ্ছে ভাই বড় পিসান, আর না ভাই ও ও ভাই ওর, আর বড় পিসান আর বড় কাকা হচ্ছে মায়ের, মা আর ও মিলে ভাগ করেছে দুজন মিলে। শুধু আমার সঙ্গে ঝগড়া করে, শুধু বলে যদি বললাম আমার ছোট মেয়ে না, আমার দীপা কাকা, আমার ছোট কাকা, আমার ঘড়ি নিয়ে শুরু করেছে, আমি আসার সাথে সাথে রাস্তায় চলে গেছে, তো আমার ক্যামেরাটা অন ছিল না, গিয়ে তারপরে একসাথে আবার আসলাম, একসঙ্গে গেছিল। এই যে শুনো ওনা ঠিক করে দিয়েছে, এইভাবে ওনা নিতে হয়, আমি এক সাইড দিয়ে নিয়েছি, হবে না এইভাবে নিতে হয়, নামার সময় ট্রেন থেকে একটু ছোলা নিয়েছিলাম, তাই একদম আর খেয়েছি আর খাইনি, একটু ফ্রেশ হয়ে নি আগে, তারপর সোনা। হ্যাঁ আমি সেই কথা বলেছিলাম আপনাদের সঙ্গে রানাঘাটে থাকতে, তার মাঝে আর কোনো রকম কোনো কথা হয়নি, আমি যে কারণে গেছিলাম সেটা কিনে টেনে নিয়ে এসে দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি, আমি আগে একটু ফ্রেশ হয়ে নিই তারপরে। দেখো তাহলে সবাই ভালো ভালো বলবে, বলবে বা শুনু কি ভালো বলো, হাই ভালো বলতে, হ্যাঁ ভালো বলেছে, শোনা সবাই কি ভালো বলো, ও শোনা তুমি এখন কোথায় যাচ্ছ,
দাদা শুনো আর বৌদি একটু বেরোচ্ছে, ওদের একটু কাজ আছে তো ওরা এখন বেরোচ্ছে আর আমি আসলাম। আমি আচ্ছা তুমি কুল বাগানে যাচ্ছ, শুনু কুল খেতে যাচ্ছে, ঠিক আছে ওদিকে শুনুরা বেরিয়ে যাক। আমার কি বলবো, খিদে পেয়েছে, টাইম নেই, একটু ফ্রেশ হয়ে, মা তো বারবার করে বলেই যাচ্ছে ফ্রেশ হওয়ার কথা, ফ্রেশ হয়নি। আর আমি এখন মাছ দিয়াতে ফোন করে পর্যন্ত জানাই না আমি হাজারপুর নেমে গেছি, তো ফোন করার দরকার আগে ফোন করে নিই। অর্পণ আমাকে বলছিল তো ওখানে নামবে না, তার বলছে না না নামবো না না। তারপরে আনাগাড়িকে আমি মার কাছে ফোন করলাম যে আমি নামবো। স্নান টান করা হয়ে গেছে আর খিদে পেয়ে গেছিলো, তো মা আজকে সকালে রুটি আর তরকারি করেছিল গাজর আলু টালু দিয়ে। ও এই যে এক্ষুনি বাড়ি আসলো আর অনেকগুলো কুল নিয়ে এসেছে, শুনুন নাকি কুল কুড়িয়েছে, কুল বাগানে গেছিল আর এসে যে মোবাইল পেয়েছে, মোবাইল খুলতে তো পারে না, ওই সরিয়ে 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 যেগুলো যা দেখতে পাচ্ছে সেই মজা নিচ্ছে। এই কি করছিস, খেলা? আর বাড়িতে আজকে রান্না হচ্ছে মাংস, বাবা মাংস নিয়েছে, তো ভাত হয়ে গেছে আর সকালবেলা মা রুটি তরকারি করেছিল, তো এসে সেটাই খেয়েছি। আর যে মাংস এখন চাপানো রয়েছে, মানে সিদ্ধ বসানো রয়েছে, কষানো টসানো হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। মাকে বললাম আর কিছু করতে লাগবে না, কারণ আমার মিয়ানমার পেজের জন্য দু একটা রান্না করব আজকে বাইরে, প্লাস এগুলো আপনারা ইউটিউবেও দেখতে পাবেন, সুন্দর সুন্দর রান্না করা হবে আজকে। ওই জন্য আর ঘরে কিছু করা হচ্ছে না, শুধু মাংস ভাত করা হচ্ছে, ওগুলো তো খাওয়া হবে, আর ডাল হচ্ছে, আর ডাল আর একটু চিপস আছে, ওগুলো তো খাওয়াই হবে, ওই জন্য আর নানান কিছু করলাম। বাবা স্নান করা হয়ে গেছে, বাবার ওখানে স্নান টান কমপ্লিট, আর রান্না বান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে তারপরে আমরা ওদিকে যাব। শুনু আস্তে আস্তে ব্লগ করা শিখে আছে নিজে নিজে ক্যামেরা। হিমা তো কি বললাম, তুই সবে দুধ খেলি, আটিটা মুখের মধ্যে নিয়ে খোসাগুলো ফেলে রেখে দিল, দেখো হ্যাঁ দোস্তু কুলটা ফাটালো, ফাটিয়ে আটিটা মুখের মধ্যে নিল, নিয়ে দেখো খোসা দুটো এখানে ফেলে রাখলো, আটি খাই। খেতে হবে তো, তাই বলো এ সাজানোই, 2-10 মিনিটে কিছুই হয় না। মাম্মা তোমার কুল খেতে খুব ভালো লাগে? ওরে দুষ্টু 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 করে হাসছে আর এখান থেকে কুল নিচ্ছে, নিয়ে আটিটা খাচ্ছে, ফাটাচ্ছে, ফাটিয়ে আটিটা খেয়ে এই যে এরকম ভাবে ফেলে রেখে দৌড়াচ্ছে। লাগবে তো, নোংরা লাগবে দেখতে, ফেলো বাইরে ফেলো। শুনো জন্মদিনের দিন এসে বাগানের এই সাইডটা তো ঘুরতেই পায়নি, তো ফুল তো দারুণ ফুল হয়ে আছে, শীত চলে গেছে, গরম পড়ে গেছে, তাও কি সুন্দর ফুল। এই যে এ তুই না কুল খাচ্ছিলিস, মানে দীপা কাকা আগে আমার দেবাই এসেছে। আর কি বলবা, আই আমি বেগানি ফুটো তুই দি, আই দীপা কাকা এই কুলে বলেছে।
শুনো ব্লগ করা শিখে গেছে, ও ক্যামেরা হাতে নিয়ে নিজের মতো বকবক শুরু করেছে, তারপর বৌদি মোবাইল নিয়ে ওই করে আমি তুলছি তুমি তুলবে? ওই যে ও এখন ক্যামেরা হাতে নেবে নিয়ে, ঠিক আছে ঠিক আছে, এনো এনো দেখো এনো, এবার এবার ঘুরে ঘুরে দেখো, বাগানের মধ্যে দারুন ফুল ফুটে আছে, সুন্দর ফুল হয়েছে, নানান কালারের ডালিয়া, যেহেতু আমি এখন ডালিয়া গাছের মধ্যে রয়েছি তাই হ্যাঁ এই যে ফুলে মৌমাছি লেগেছে এখন। ও মামা পটল গাছ কয় দেখাও সবাইকে, একটু সবাইকে একটু পটল গাছগুলো দেখিয়ে দাও। হ্যাঁ, এই যে পটল গাছ তো একদম গোড়া থেকে কেটে দিয়েছিল যাতে গাছগুলোর ভালোভাবে হয়, সেই জন্য মানে একটা টাইম হলে তো পটল আর হয় না, ঠিক সেই টাইমে কাটা ছিল। আবার এই যে পটল গাছের বান, পটল গাছ আবার বানে উঠছে, মাঝে একদম ফাঁকা হয়ে গেছিলো বাগান, এখন আবার দেখুন এই যে দেখালে বোঝা যাবে যে আবার ভয়াট হয়ে উঠছে। ওই সাইডে লাউয়ের মাচা দিয়েছে বাবা, অনেক উঁচু করে, মানে লাউয়ের বান দিয়েছে, অনেকটা উঁচু করে দিয়েছে যাতে নিচের থেকে কাটা যায় লাউ হলে। সাংঘাতিক রোদ, এখন দুপুরবেলা 1:30 মতো বাজে, আর এই যে রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, লাউ বানে লাউ ধরছে, যে কচি কচি লাউয়ের জালি পড়ছে। এই সাইডে আছে টমেটো গাছ, আর এখানে তো সাদা ফুল গাছ রয়েছে, ফুল গাছ, ফুল বাগান দেখায়, ফুল কত হয়ে আছে বাগানে, নানান কালার না। হুম, মাও রান্নাঘরে ছিল তো মাও এখন আসলা, শুনো এই যে ডালিয়ার যে শুকনো ফুল সেগুলো ছিঁড়ে ছিঁড়ে হাত দিয়ে ডলে ডলে শুকনো ফুল আর পাতা যে মুচমুচ করে শব্দ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা গাঁদা হয়েছে প্রচুর, দুই কালারেরই তারা গাঁদা হয়েছে, ঠিক করে বল আগে কি কালার, ঠিক গুড, কালার চেনে, দুষ্টু মাঝে মাঝে দুষ্টুমি করে, দুই কালারের ফুল তুলেছে, তুলে বলছে যে অরেঞ্জ আর ব্লু, প্রথমে যে বলেছে ঠিক করে বল তখন আবার বলছে অরেঞ্জ আর ইয়েলো, দুষ্টু একটা, খুব দুষ্টুমি শিখেছে, ওই যে আবার শুরু করেছে, চলো কি আদর বাবা, আমি আজকে এসেছি ও অটোর কাছে গিয়ে কি শুরু করেছিল যখন নামি, না 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 মাম্মা এটা ফুল কিছু নেই, ফুল তাই তো, কি ফুল শোনা, এটা লাই গাদা, ওটা সূর্যমুখী, যে যে সূর্যমুখী ফুলের মতনই দেখতে, ওটা ও তো বই দেখে শেখা, ঠিকই বলেছে, অনেক বই আছে, তুমি গুড গার্লের মতো পড়াশোনা করো তো, আচ্ছা আর লেখো, কি কি লেখা শিখেছো তুমি, অনেক কিছু শিখে গেছো, কি কি শিখেছো একটু বলো, এবিসিডি শিখেছো, ও দেখে নিল, চলো এ দেখো এটা সূর্যমুখী ফুল, বুঝেছো মাথায় কি আমের ঝাঁকা, সোনা নোংরা, ওগুলো নোংরা হচ্ছে, মাম্মা মাথা শ্যাম্পু করে দিলাম না আজকে, আমি আবার হাত দেই তোর নখগুলো কাটবো, ও মা দেখো কি দুষ্টু, এই দেখ কি করলি চুলে, চলো আমার শুনেছিল ও বাড়ি, মানে আমার কাকা বাড়ি ছিল, এক্ষুনি আসলো আর বৌদি গেছে আড়ংঘাটা, বৌদি একটু ঘুরতে একটু বেরিয়েছিল তারপরে এসে আবার আড়ংঘাটা গেছে, তো শুনু রয়েছে বাড়ি, এক্ষুনি আসলো, আর আমি শুনু আর মা এখন কি করবো শোনা, নন্না, হ্যাঁ নন্না হবে,
রান্না করব আমি, এর মধ্যে হলুদ দিয়ে দেব, লবণ দিয়ে দেব, আর কি দেবে? আর টমেটো, হলুদ দেবে, লবণ দেবে, আর হচ্ছে টমেটো দেবে, আর কি কি আছে দেখে? আর তেল দেব। আর তেল দিবা? আচ্ছা আচ্ছা, লবণ দেব, আর আজকে আমি উনুন পারে এসেছি, মানে মা মার আমি প্লাস শুনু, শুনু তো এতক্ষণ ছিল, ওকে ঘরে পাঠানো হয়েছে, কারণ এই যে মাংস টাংস রান্না হচ্ছে, ঝাঁজ চোখে মুখে যাচ্ছে, হাঁচছে, কাশছে, তো সেই জন্য বললাম যে ঘরে যেতেও ঘরে গেছে, বাবার কাছে বসে আছে। আর হ্যাঁ, মা আজকে যা সুন্দর সুন্দর রেসিপি বানাচ্ছে না, মানে আমি অবাক। মা আমাকে বলছিল যে আয় সুন্দর, আমিও বলছিলাম যে হ্যাঁ মা, ওই টাইপের করলে কেমন হয়, ওই তো এসছে দাদা, তো ওই টাইপের করলে কেমন হয়, তো মাও বললো হ্যাঁ, এগুলো তো অ্যাকচুয়ালি মাটির উনুন ছাড়া হয় না, তো সেই জন্য আর ওইখানে চলে আসে আজকে হঠাৎ করে। আর যে রেসিপিটা আজকে বানিয়েছে না, অসাধারণ একটা রেসিপি, মাংসের রেসিপি এখন বানালো, তো সত্যিই খুবই সুন্দর একটা রেসিপি। বেটি কোথায় পেলে? ফ্রিজে ছিল। এই যে, এই যে মাংস, কি খাচ্ছ তুমি? কি ক্যাভিটি, কি ক্যাভিটি বলো? দুটু দুটু, আমার দুটু বলি, দুটু বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। তো সারাদিন আজকে হাজরাপুর কাটালে, আমার এখন বাজে 6:10, এখন আবার আপনাদের সামনে আসলাম, কারণ না আমি বলেছিলাম যে দোলের জন্য আমি, মানে হোলির জন্য আমি যে সমস্ত জিনিসগুলো কিনতে গেছিলাম, বেসিক্যালি শাড়ি, তো সেগুলো দেখাবো বলেছিলাম। এদিক থেকে বলে দিয়েছিল যে কয়েকটা শাড়ি নিয়ে আসার জন্য, যেহেতু দিদি আসে বললাম, প্লাস মা আছে, বৌদি আছে, ওদের জন্য সবার জন্য একই টাইপের শাড়ি নিয়েছি। আর আমিও যদি হাজরাপুরে থাকতাম তো সেম শাড়ি নিতাম, আমি যেহেতু হাজরাপুরে থাকতে পারছি না, তো সেই জন্য আমার শাড়িটা একটু আলাদা, তো আমি এখন একটু দেখিয়ে দিই যে ওদের যে শাড়িগুলো নিয়েছি সেই শাড়িগুলো ঠিক কী টাইপের। সিকোয়েন্সের উপর শাড়ি নিয়েছি, একদম একদিনের জন্য পরা, তো একদম কম দামে শাড়িগুলো নিয়েছি, মানে যতটা কমে পেরেছি একটু ভালোর মধ্যে সেগুলো নিয়েছি। এমন টাইমে আপনাদের সামনে আসলাম, তাড়াহুড়ো করে সবটা দেখাতে হবে, এখনো সব কিছু ঠিকঠাক করতে হবে, সিঁদুর পড়েছে, এর পর্যন্ত চলে এসে এটা একটু ঠিক করতে হবে। আর এদিকে আমার ট্রেনের টাইমও হয়ে গেছে, মানে 6:30 আরম্ভটা ট্রেন, কিন্তু আমাকে এখান থেকে বেরোতে হবে 6:00 মধ্যে, হাতে মাত্র আর 5-7 মিনিট মতো টাইম আছে। শুনু গেছে পড়তে, শুনুকে দাদা পড়তে দিয়ে এসেছে, তো বাবা এখন আবার গেল নিয়ে আসতে, যেহেতু আমি চলে যাচ্ছি, আর 1 ঘন্টা করে থাকি ওখানে, 1 ঘন্টা হয়ে গেছে, বাবা গেছে নিয়ে আসতে, তো আমি ওকে দেখে যেতে পারবো। আর যেটা বলছিলাম যে যে মায়ের জন্য, দিদির জন্য আর বৌদির জন্য সেম শাড়ি নেওয়া হয়েছে, এই শাড়িগুলো, এগুলো ঠিক বোঝা যাচ্ছে কি, জানিও না এগুলো বোঝা যাচ্ছে কি, এই যে এই টাইপের যে সিকোয়েন্সের কাজ আছে, এই শাড়িগুলো সাদার উপরে, এই শাড়িগুলো সেম শাড়ি, 3 জনেরই নেওয়া হয়েছে, তো আলাদা করে আর দেখানোর কিছু নেই, এটাই নেওয়া হয়েছে। যা ও ভগবান, যে 3টে শাড়ি 3 জনের কোলের মধ্যে নিয়ে বাইরে এলাম, এই 3টে রাখি আগে, কারেন্ট চলে গেছে, এদিকে সন্ধ্যা হয়ে এসেছে, এই একটা লাইট, এটা এমনি জলে কারেন্ট না থাকলেও। আর এই টাইপের ব্লাউজ নেওয়া হয়েছে, 3 জনেরই সেম ব্লাউজ নিয়েছি, মানে মায়ের, বৌদির আর দিদির, তো সেম ব্লাউজ নেওয়া হয়েছে 3 জনের, সাইজ শুধু চেঞ্জ আছে, মানে সাইজ যার যে সাইজ লাগবে সেই সাইজে নেওয়া হয়েছে। এবার দেখাই আমার শাড়িটা, নাকি টাইম নেই, আমি তাহলে ওখানে গিয়ে দেখাবো খুনি শাড়ি, ঠিক আছে থাক, এই 3টে তো দেখালাম, কারণ আমার অটো ধরতে হবে, বেরোয় আজকের মধ্যে বেরোয়, কারণ এদিকে কারেন্টও নেই, ঠিকঠাকভাবে দেখাতেও পারবো না, থাক আমি ওখানে গিয়ে তারপরে দেখাবো, শুনো আসুক আর একটা গ্লিপস নেবো, তারপরে বেরিয়ে যাবো, আগে আমি ওনা টোনা নিয়ে ঠিকঠাক হয়ে, তাড়াতাড়ি তাড়াতাড়ি শোনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মা, ও পাবো 33 টাই।
ও সোনা, ও কোথায় রেখে আসলি পাগলি? তুমি কি পাগলি? শুনুকে ব্যাগটা নামাতে বলেছো, ব্যাগটা পিঠ থেকে নামিয়ে উঠোনের মধ্যে রেখে চলে আসছো। মানে তো কি ক্যাডবেরি, ক্যাডবেরি মানে চকলেট। পড়ে যাবে, পড়ে যাবে, গাড়ি উপরে তো পড়বা। শোনা, পাপা গাড়ি পড়ে যাবে, কিন্তু পাপার পড়েছো তো? আমি কি বলি, পড়েছো তো? আপ টেন ধরবা, আপ টেন তাই বলো। আচ্ছা ঠিক আছে, আসো কত বড় হয়েছে আর ধুত্র ফুল সোমবারে সোমবারে লোভ লাগছিল। একদম কোয়ালিটি কমা আছে, কারণ কারেন্ট নেই আর এদিকে সন্ধ্যা হয়ে এসেছে। শুনো তো, রেডি? এখন আমিও যাব, বাবার পিছনে বসব, নিয়ে আমার অটো ওখানে দিয়ে আসবে, তারপর বহিগাছি থেকে ট্রেন। বহিগাছি ট্রেনে একটু দেরি হয়। গেছি অনেকক্ষণ হলো, এখন 8:15 বাজে আর আমি বসেছি 7:00 সময়। তো একটু ফ্রেশ হয়ে নিচে গিয়ে একটু চাটা করে চাটা খেয়ে তারপরে একটু ভাত চাপিয়ে দিয়ে চলে আসলাম। মা নামিয়ে নেবে ভাতটা, কারণ আমার সাংঘাতিক পরিমাণে ঘুম পাচ্ছে। আর ভাবলাম, আপনাদেরকে বলেছিলাম যে আমি শাড়ি মানে ওখান থেকে দেখাচ্ছিলাম, তো দেখাতে দেখাতে বেরিয়ে চলে এসেছিলাম, কারণ কারেন্ট চলে গেছিলো আর তার সাথে সাথে ওদিকে আমার একটু তাড়াও ছিল ট্রেন ধরার। তো বাবা বহিগাছি দিয়ে আসতে যাচ্ছিল, সেই সময় ঠিক সেই সময় আরংঘাটার অটো আসলো। তো বাবাকে বললাম, থাক তোমার আর যেতে হবে না, এই অটো ধরে আমি আরংঘাট দিয়ে চলে ট্রেনটা পেয়ে যাব। তো সেরকমই তাড়াহুড়ো করে বেরিয়ে চলে আসলাম। আর আসার সময় যে কাজের জন্য আজকে আমি গেছি, শাড়ির জন্য, তো সেই শাড়ি আনতে ভুলে গেছি। আর দুটো প্যাকেট করেছিলাম, মানে ওই যে কি বলে শপিং ব্যাগগুলো হয় না, তো সেই ব্যাগ আমি হাতে দুটো করেছিলাম। একটা নিয়ে এসেছি আর একটা রেখে চলে এসেছি। কিন্তু যেটা নিয়ে এসেছি সেটা তো ব্লাউজ, কয়েকটা ব্লাউজ কিনেছিলাম আমি, সেই ব্লাউজগুলো নিয়ে এসেছি। আর হচ্ছে আরেকটা শাড়ি, মানে আমার যে শাড়িটা সেটার জন্য আলাদা একটা প্যাকেট করেছিলাম, তো সেটা আনতে ভুলে গেছি। রেখে চলালাম, বললাম যা তাড়াহুড়ো করছিলাম, রেখে চলালাম, অটো চলাসলো, অটো চলাসলাম। তো যা নিয়ে এসেছি সেগুলো আপাতত দেখায় আর কি করা যাবে। আর একটা শাড়ি নিয়ে এসেছি, মানে এক ব্যাগের মধ্যে একটা শাড়ি ছিল আর কয়েকটা ব্লাউজ ছিল। তো যে ব্লাউজগুলো নিয়ে এসেছি সেগুলো তো দেখাবো, আর শাড়ি দেখাচ্ছি। এই যে এই শাড়িটা আমার হাজরাপুর ছিল, তো আমার লাগবে শাড়িটা মাঝে দু একদিনের মধ্যে, তো সেই জন্য আর নিয়ে আসলাম। আর এটা নিয়ে আসতে গিয়ে ওটা ফেলে রেখে চলে এসেছি, এটা নিয়ে আসা হয়নি। সে বিয়ের আগে দিদি দিয়েছিল আমাকে এটা, আইবুড়ো ভাতের শাড়ি। দিদি এটা আমাকে আইবুড়ো ভাতে দিয়েছিল, তো সেই থেকে রয়েছে হাজরাপুর। আজকে আবার নিয়ে আসলাম। এই যে এই ব্লাউজগুলো তো খুব কমন এখন সবাই পরছে, তো দেখতে বেশ ভালো লাগে। তো এটা হচ্ছে মায়ের জন্য নিয়েছি, মানে শাশুড়ি মায়ের জন্য এই ব্লাউজটা আর এই কালারের নিলাম। কালারটা খারাপ লাগছে না, ভালোই লাগছে, দেখে বেশ ভালোই লাগলো, তো এটা নিয়ে নিলাম।
শাশুড়ি মায়ের জন্য এই একটা নিয়েছি, আর এই যে এই কালারটা যা সুন্দর লাগে না, দেখলেই পছন্দ হয়ে যায়, একটা নিয়েছি। আর এই যে ইয়েলো কালারে, আমার ইয়েলো কালারের ব্লাউজ খুব ভালো লাগে, তো ইয়েলো কালার দেখলেই যেন নিয়ে নিই, তো এটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য আমি নিয়েছি। এই তিনটে ব্লাউজ আমি নিলাম, আর আমি যেটার জন্য নিই, আমি লাল সাদা শাড়ি পরবো, লাল সাদা বলতে সাদার উপরে শাড়ি, লাল নয় অতটা, তো সে তার জন্য আমার ব্লাউজ আছে, রেড কালারের ব্লাউজ আছে স্লিভলেস। তো আবারও এটা দেখে একটু পছন্দ হয়ে গেল, ভেলভেট, এটাও কমন, অনেকে পরেন, এমনকি সবাই দেখেনও, সব জায়গায় পাওয়া যায়, তো এটা আমি নিয়ে নিলাম, এটা ছিল না আমার, সেই জন্য আমি নিয়ে নিলাম। আরও ব্লাউজই দেখাতে পারবো, আর কি করবো, ব্লাউজই দেখায়। আর একটা ব্লাউজ আমি নিয়েছি রেড এর উপরে, এই যে যাই হোক, হঠাৎ করে আমি হাজরাপুর গেলাম, হাজরাপুর গিয়ে আমার বেশ কয়েকটা কাজও হলো, আবার শুনুর সঙ্গে দেখা করলাম, শুনু তো পাগল হয়ে যাচ্ছে, পিছান কোথায়, পিছান কোথায়, ছোট পিছান কোথায়, কোথায় ছোট পিছান কোথায়, মা নাকি আমি ফিরে আসার পরে, আমি চলে আসার পরে মা নাকি জিজ্ঞেস করেছে সব কিছু, সবার নাম টাম জিজ্ঞেস করেছে, সবার নাম বলছে, ছোট পিছানের নাম কি, সাথে সাথে দেখি বলছে, এক সেকেন্ড দেরি হলো না, সাথে সাথে অর্পণ বলে চেঁচে উঠলো। যাই হোক, ও ছোট পিছনকে খুব ভালোবাসে, এমনকি আমার থেকে এখন অর্পণকে বেশি ভালোবাসে। আর আমি এর আগের দিন শুনু কার্টুন দেখছিল, তো অতটা, তারপরে ওর বার্থডে ছিল, কেক টেক কাটা ওসব নিয়ে খেলা করছিল, চলে আসলাম, অতটাও খেয়াল ছিল না, তো আমি ভাবলাম যে যাক, শুনু হয়তো হালকা হালকা ভুলতে পারছে আমাকে, কষ্টটা একটু হলেও শুনুর কমবে। তো আজকে গিয়ে আমার খারাপ লাগছে, এমন মনে হচ্ছে আমি কান্না করি, ওকে ছেড়ে আসলাম, অটোতে পর্যন্ত আমাকে তুলে দিল, এরকম আর কি। আর যখন গেছি তখন তো দেখলে সারাক্ষণ যে কি করছিল আমার সাথে, খাবে আমি তোমার কাছে খাবো, আমি তোমার কি মাখবো, সব কিছু আমার, সব কিছু। তো যাই হোক, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে থাকে আমার এই চ্যানেলটিকে, এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তো তাদেরকেও সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাও প্রেস করুন, তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার, এগুলো তো আছে। তো দুঃখিত, আমি আমার শাড়িটা দেখাতে পারলাম, অবশ্যই দেখিয়ে দেবো, যেদিন পরবো সেদিন তো দেখতেই পারবেন। আর খুব হাই ফাই শাড়ি নিয়ে নিই, আমি বললামই, আমি ওই বাড়ির ওদের জন্য যে শাড়িগুলো নিয়েছে, ওই শাড়িগুলোর দাম শুনলে অবাক হয়ে যাবেন, মাত্র 270 টাকা করে ওই শাড়িগুলো নিয়েছে, আমার শাড়িটাও ওর থেকে একটু সামান্য একটু ভালো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। আর ভালো খবর এই যে, আমি নখ আর টানতে পারছিলাম না, আর বড় মাঝে তো কেটে ফেলেছিলাম, এই হাতেরটা, এই যে ডান হাতে আমি তুলতে ভয় পাচ্ছি, এরকম ছোট ছোট করে কেটে রেখেছি, আর এই হাতে পুরো কালকে বসে বসে এরকম খুচিয়ে 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 তুলেছি, কারণ যেখানে বানিয়েছিলাম সেখানে তো আর যেতে পারছি না তোলার জন্য, অতটা দূরে, সেই জন্য ওই একটা ইয়ে নিলাম, কি বলে, স্টিচ ওপেনার ছিল আমার কাছে, তো সেটা এরকম আস্তে আস্তে দিয়ে 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 নখগুলো তুললাম। সকলকে জানাই গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর সব থেকে ভালো কথা, যেটা নেক্সট ব্লগ যেটা আসতে চলেছে, একটা বিশেষ সুখবর দেবো আপনাদের, তো তার জন্য কিন্তু আপনাদের একটু ওয়েট করতেই হবে সামনের ব্লগটা।